তো আজ আমি বানাচ্ছি নারকেলের নাড়ু, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখো আমি কিভাবে বানাই। এই যে নারকেল নিয়েছি, কোরানো হয়ে গেছে নারকেল। আর এই যে নিয়েছি গুড়, আখের গুড়, তো আমি গুড় দিয়ে বানাবো নারকেলের নাড়ু। আর এই যে কড়াই তো বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো প্রথমে গুড়। গুড়টা এবার একটু গলতে থাক, তার মধ্যে দিয়ে দেবো নারকেল। তো এবার দিয়ে দিচ্ছি নারকেল। এবার ভালো করে এটাকে নাড়বো, একসাথে মিক্স করে নেবো। আর আস্তে আস্তে নাড়বো, আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে জাল দেবো, তাহলে আঠা আঠা ভাবটা হবে, নাড়ুটা ভালো পাকবে। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে আর মিডিয়াম ফ্লেমে একে জ্বালাতে হবে, এতে ভালো করে নাড়ুর পাকটা হবে, আঠা আঠা হবে উপরে। আর জোরে জোরে জ্বালালে কী হবে, তাড়াতাড়ি মানে গুড়টা পাক হয়ে যাবে, নাড়ুটা অত ভালো লাগবে না, আর নারকেলটাও মানে জাল হবে না, যে কোনো জিনিস একটু জালের ব্যাপার আছে। তো ফ্রেন্ডস, এই যে নিয়ে বসে গেছি গরম গরম, এবার এগুলোই পাক দিতে হবে, নইলে সব ঝরা ঝরা হয়ে যাবে। তো ভালো করে দেখাতে পারছি না, ক্যামেরাটা আমার হাতে নেই, এখানে রেখেছি। এই যে বানানোর পরে তোমাদের দেখছি, দেখাচ্ছি। গাইজ, আমার নাড়ু বানানো কমপ্লিট। তো দেখো নাড়ুর থালার উপরে রেখেছি মোবাইলে, দেখো দেখাচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে দেখো নাড়ুগুলো, আর খেতেও খুব টেস্টি হবে। তো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। অবশ্যই আখের গুড় দিয়ে নারকেলের নাড়ু, অনেকে চিনি দিয়েও করে, তো চিনি দিয়েও ভালো লাগে। চিনি দিয়ে একটু সাদা হয় আর গুড় দিয়ে একটু লাল হয়। তো গুড় দিয়ে আমার মেয়ে খাবে বলে আমাকে বানাতে বলেছে, তো ওই জন্যে বানালাম। গুড় দিয়েও খুব ভালো লাগে।